গাইজ, রাত বারোটা আপডেট কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া ছিল যে 23 তারিখ ঠিক সকাল 10টা বাজে তোমরা কিন্তু ইভো বোনাসা ইভেন্টটা গেমের মধ্যে দেখতে পাবা। যেহেতু অফিসিয়াল ব্যানার শো ইভেন্টটা রিভিউ করা হচ্ছে, ভুল হওয়ার তো কোনো প্রশ্নই আসে না, একদম সঠিক দিনে এবং সঠিক সময় কিন্তু ইভেন্ট অলরেডি আমাদের গেমের মধ্যে কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে। যেহেতু প্রথমবারের মতো ইভো বোনাসা ইভেন্ট আমাদের গেমের মধ্যে আসছে, তোমরা কিন্তু অনেকেই কনফিউশনে পড়ে যেতে পারো যে ইভেন্টটা কিভাবে কমপ্লিট করতে হবে, বা তোমরা অনেকেই কিন্তু মিস গেট হয়ে তোমাদের ডায়মন্ডটা নষ্ট করে কিন্তু গ্র্যান্ড প্রাইজটা কিন্তু পাবা। তোমরা যেন মিস গেট না হয়ে তোমাদের ডায়মন্ডটা নষ্ট না করো, যার কারণে কিন্তু আজকে ভিডিওটি করা। ইভেন্টের ফুল মেকানিজম সহ ইভেন্টটা আমি তোমাদের অবশ্যই কমপ্লিট করে দেখাবো, তবে তার আগে তোমাদের জন্য বিগ এক গেম অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা যদি এই ভিডিওতে মাত্র 3000 ভিউস আর 5000 লাইক কমপ্লিট করে দিতে পারো, ভিডিওর মাধ্যমে মোট 10 জনকে কিন্তু 10টা উইকলি কিন্তু গিভওয়ে করে দেওয়া হবে। গিভওয়েতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করে থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকতে হবে, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। গাইস, তোমরা অনেকে আছো যারা কিন্তু নিজেরা ইভেন্টটা কমপ্লিট করতে চাচ্ছো, তো খুবই কম দামে টাইম ড্রপ করে চলে যেতে পারো টপ বাস এই ওয়েবসাইটে। তোমার এখানে উইকলি প্রাইস 146 টাকা, আর মান্থলি প্রাইস কিন্তু মাত্র 680 টাকা। আর তোমরা যারা রিসেলার রয়েছে তারা কিন্তু চাইলে এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইস কিন্তু অনেকটাই। আর ওয়েবসাইট থেকে কিভাবে টাইম ড্রপ করবা এই লটারির একটি ভিডিও কিন্তু ওয়েবসাইটের মধ্যে দেওয়া আছে, ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্ট করা থাকবে। আমরা বেশি কথা বলবো না, আমরা কিন্তু ইভো বোনাসা ইভেন্টের দিকে চলে যাবো। তো প্রথমত কিন্তু আমি তোমাদের ইভো বোনাসা ইভেন্টটা কিন্তু A to Z মেকানিজমটা কিন্তু তোমাদের শেয়ার করে দেবো, তারপরে কিন্তু আমরা ইভো বোনাসা ইভেন্টটা কিন্তু স্পিন করা স্টার্ট করে দেবো। গাইজ, আমি যদি ইভেন্টের মেকানিজমের কথা বলি, এটা কিন্তু একদমই ফালতু একটা ইভেন্ট, এখানে শুধুমাত্র তোমার যে ইভো গানটা ম্যাক্স নেই সেটা কিন্তু তোমরা এখান থেকে সিলেক্ট করতে পারো। আর মজার বিষয়টি হচ্ছে, তোমরা কিন্তু এখান থেকে কোনো রকম ইভো গান কিন্তু বের করতে পারবে না, যে ইভো গানটা শুধুমাত্র ম্যাক্স নেই সেটা কিন্তু সিলেক্ট করে শুধুমাত্র ইভো গানের টোকেনের উপরে তোমরা কিন্তু ডিসকাউন্ট পাবে। আর সবচেয়ে বিরক্তিকর বিষয়টি হচ্ছে, এখানে তোমরা কিন্তু আনলিমিটেড ভাবে টোকেন নিতে পারবে না, জাস্ট এখানে যারা যে 4টা প্যাকেজ দিয়েছে সেই 4টা প্যাকেজের বাইরে তোমরা কিন্তু টোকেন পারচেস করতে পারবে না। উদাহরণস্বরূপ তোমরা এখানে লক্ষ্য করো, আমার কিন্তু প্রত্যেকটা ইভো গান ম্যাক্স আছে, জাস্ট আমার কিন্তু A94টা ম্যাক্স ছিল না। তো এখানে কিন্তু আমার A94টা 4 লেভেলে, তো 4 লেভেলে থাকা অবস্থায় তারা কিন্তু 4টা প্যাকেজ দিচ্ছে আমাকে ডিসকাউন্টের উপর। 4টা প্যাকেজ বাদে আমি কিন্তু এক্সট্রা আর কোনো টোকেন কিন্তু এখানে নিতে পারবো না, এখানে জাস্ট 1টা 5টা 10টা 20টা টোকেনে কিন্তু কিছু প্যাকেজ দেওয়া আছে। মানে এখানে কিন্তু আমি 20+10, তার মানে 30+5, তার মানে কিন্তু 35 আর 1 36, তার মানে 36টা টোকেন কিন্তু আমি ডিসকাউন্ট নিতে পারবো, তার বাদে কিন্তু অন্য আর টোকেন কিন্তু এক্সট্রা ভাবে পারচেস করতে পারবো না। কথা হচ্ছে, আমার ভাগ্য কিন্তু খারাপ, যার কারণে কিন্তু আমি 36টা টোকেন উপর ডিসকাউন্ট পাইছি। তোমরা অনেকে কিন্তু 300-400 টোকেনের উপর কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবে। আশা করি ইভেন্টের মেকানিজমটা তোমরা বুঝতে পারছো, এবার কিন্তু আমরা টোকেনগুলো পারচেস করে নেবো। তো এখানে কিন্তু আমরা 1টা টোকেন 5টা ডায়মন্ড দিয়ে পারচেস করলাম। লাইক সিরিয়াসলি ভাই, এরকম ডিসকাউন্ট ইভেন্ট আসাচ্ছে না আসাই ভালো। আচ্ছা, এখানে 5টা টোকেন কিন্তু আমরা 30টা ডায়মন্ড দিয়ে পারচেস করতেছি, দেখতে পারতেছো, বুঝতে পারছো যে ইভেন্টের মেকানিজমটা কেমন। লাইক সিরিয়াসলি গাড়ি না, এই টাইপের একটা ইভেন্ট তুমি দিবা ভাই? সি 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 সি, মানে কি বলবো গেরিনারে, মানে বলার মতো ভাষা নাই। আমি যে আর এখানে স্পিন করবো কিংবা অন্য কিছু করবো, এখানে কিন্তু আর কোনো চান্স নেই। দেখতে পাচ্ছ, আমি কিন্তু অন্য কোনো ইভো গান সিলেক্টও করতে পারবো না, কারণ কি জানো, প্রত্যেকটা ইভো গান আমার ম্যাক্স, বাকি ইভো গানগুলো আমি কোনো রকমভাবে সিলেক্ট করতে পারবো না। কিংবা তোমার কাছে যদি এই ইভো গানগুলো না থেকে থাকে, তারপরে তোমরা কিন্তু ইভেন্টে কিন্তু অংশগ্রহণ করতে পারবে না। মানে ধরো তোমার কাছে Cobra MP40 নেই কিংবা AK-47 নেই, এখান থেকে তোমরা কিন্তু এগুলো বের করতে পারবো না, জাস্ট এই গানগুলো যদি থাকে আর তোমার যদি ম্যাক্স করা না থাকে তাহলে কিন্তু ইভেন্টে পার্টিসিপেট করতে পারবো। আচ্ছা, তোমাদের বোঝার সাথে আমি একটা এক্সপেরিমেন্ট করে দেখাই, এখানে কিন্তু আমরা ইভো গানটা কিন্তু 4 লেভেল করে ফেলবো, তারপরে দেখি এখানে আমরা কোনো ডিসকাউন্ট পাই কিনা। তো এই জন্য কিন্তু আমাদের স্টোরে যেতে হবে, তারপরে আমাদের কোথায় যেতে হবে আইটেমে, দেন আমাদের ইভো গানের টোকেনে, তারপরে A94-এর ইভো গানটা কোথায় আছে, টোকেনটা কোথায় আছে, কোনটা টোকেন বক্স, এই যে যে A94-এর টোকেন বক্স কয়টা কিনা যায়, 15-20টা কিনলে আশা করা যাচ্ছে 4 লেভেল আমরা করে ফেলতে পারবো। দাঁড়াও এখানে, আরে ভাই রিকোয়েস্ট দিও না ভাই, এখন প্লিজ রিকোয়েস্ট দিও, মানে ভিডিও করার সময় রিকোয়েস্ট দিবা না, কি বলবো তোমাদের আর। আচ্ছা, 20টা টোকেন কিন্তু হয়ে গেল, তো 20টা বক্স হয়ে গেল, তো 20টা বক্স থেকে আমরা 84টা টোকেন পেয়ে গেছি। তো ইভো গানটা আমরা করে নিব 4 লেভেল, তো এই জন্য যেতে হবে আমাদের ওয়েপন সেকশনে, তারপরে আমাদের ইভো গান সেকশনে, দেন আমাদের A94টা এখানে আছে, এবার আমরা করে নেব আপগ্রেড। এবার দেখবো যে আমাদের 5 লেভেলে গিয়ে কি আরেকবার আমাদের ডিসকাউন্ট পাই কি না, মানে এটা আমি এক্সপ্লেন করতেছে, এটা আমি জানি না, ওখানে কিন্তু এরকম কিছু লেখা নাই, তারপর আমি এক্সপ্লেন করে দেখাচ্ছি যেন তোমাদের সমস্যা না হয় কিংবা তোমরা মিস গাইড না হও। তো এই জন্য কিন্তু আমরা ইভো গানের টোকেনে, মানে ইভো বোনাসা ইভেন্টটা আবারও চলে আসলাম। এবার আমরা A94 উপর ক্লিক করে দিলাম, আল্লাহ যেন ডিসকাউন্ট দেয়, না দিবে না, তার মানে একবারই তোমরা ডিসকাউন্ট পাবা, ঠিক আছে, আর তোমাদের ভাগ্যের উপর পুরোপুরিটা, আর এখান থেকে তোমরা কোনো ইভো গান বের করতে পারবে না। যাই হোক, আশা করি ইভেন্টের মেকানিজমটা আমি তোমাদের খুব ভালোভাবে বুঝতে পেরেছি, তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করে দেবা, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবা। তোমরা যারা এখনো গিভওয়েতে পার্টিসিপেট করনি, অবশ্যই কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করবা। আজকের মতো ভিডিও পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, আল্লাহ হাফেজ।